নমস্কার থার্টিএ সেপ্টেম্বর মানডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পদাতিক কবি কবি সুভাষ মুখোপাধ্যায় তার প্রতি আমার গভীর শ্রদ্ধা তিনি কমিউনিস্ট ছিলেন কিন্তু কমিউনিস্ট থাকলেও বা কমিউনিস্ট হলেও বা কমিউনিজমের ভাবধারা থাকলেও তিনি কিন্তু একটি পূর্ণাঙ্গ প্রতিভা পূর্ণ মানুষ ছিলেন সেই জন্যে জীবনের শেষ অধ্যায়ে কমিউনিস্টরা তাকে ত্যাগ করেছিল আপনারা সবাই এটা জানেন তো তার মৃত্যুর পর আমি একটি প্রবন্ধ রচনা করেছিলাম সেই প্রবন্ধটি আমি পাঠ করছি পদাতিক কবির সেকাল পদাতিক কবির একাল এটা সাহিত্য সাগরে ছাপা হয়েছিল জুলাই সেপ্টেম্বর টু তো তিনি মস্তিষ্কের এবং মস্তিষ্ক এবং হৃদয়কে এক করে এক সূত্রে গেথে এগিয়ে গিয়েছিলেন পাথরে তিনি ফুল ফুটিয়েছিলেন তো সেই লেখাটা থেকে আমি কিছু অংশ লেখাটি অনেক দীর্ঘ তো আমার তাকে মনে হয়েছিল শক্তির জন্মান্তর শক্তির জন্মান্তর প্রথম ভাগ শক্তির জন্মান্তর দ্বিতীয় ভাগ শক্তির জন্মান্তর তৃতীয় ভাগ তারপরে হচ্ছে শক্তির প্রকাশ শক্তি জন্ম নিলেই হবে না তার প্রকাশ চাই আমার মেধা আছে আমার জ্ঞান আছে আমি শুধু কেরানিগিরি করে গিয়ে মার্কসিজম লেনিজমের কি বলবো পিণ্ড চোটকে বা বাঙালি জাতিটাকে ধ্বংস করে দিলাম এটাকে শক্তির জন্মান্তরও বলে না শক্তির প্রকাশও বলে না তাই শক্তির প্রকাশে রয়েছে আবার তিনটে ভাগ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্থ ভাগ চারটে ভাগ তারপরে এলো শক্তি শাশ্বত দ্যাট ইজ দ্য ইটার্নাল দ্যাট ইজ দ্য সনাতন দিস এনার্জি সাইকো অফ হিউম্যান বিজ সনাতন দ্য ইতি শাশ্বত সেটা হচ্ছে দ্য লাস্ট স্টেজ এবং লাস্ট স্টেজে এখানে লিখেছি আনন্দবাজার কলকাতা নয়ই জুলাই উনিশশো তেপ্পান্ন আনন্দবাজার কলকাতা জুলাই দু হাজার তিন দ্য স্টেটসম্যান ক্যালকাটা বাইশে জুলাই উনিশশো তেপান্ন আনন্দবাজার কলকাতা আঠারোই অগস্ট দু হাজার তিন এই ডেটগুলো দিয়েছি কারণ এই ডেটে এখানে যে ধরনের বিষয়গুলো আমি আলোচনা বলেছি করেছি সেগুলোর ব্যাকগ্রাউন্ডের ওই সব খবরগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেই জন্য এই কথাটি আমি বলে দিলাম তো এখানে শক্তির জন্মান্তরে যে প্রথম ভাগ সেটি আমি পাঠ করছি দয়া করে শুনুন তিনি আদি বিরাজ তিনি বিরাজমান তিনি বিরাজিত বিরাজ বিরাজমান বিরাজিত শব্দটা তিন রকম মানে বিশ্বরূপের এই যে বিশ্বরূপ বা বিশ্ব দর্শন শ্রী গীতার বিশ্বরূপ দর্শন বিশ্বরূপের অস্তিত্বে তেজ প্রকাশে তিনি অনন্ত দীপ্যমান তিনি ব্রহ্ম তিনি বিশ্বব্যাপী বিষ্ণু তিনি পরমেশ্বর তিনি মহেশ্বর তিনি মহাকালেশ্বর তিনি পুরাণ তিনি একমাত্র অজনী সম্ভূত আদিশক্তির প্রাণপুরুষ তিনি একমাত্র অজনিসম্ভূত আদি আদিশক্তির প্রাণপুরুষ তিনি অরূপ তিনি অনাদি তিনি অনন্ত তার ধারণা করা জীব প্রকৃতির এই যে সেভেন বিলিয়ন মোর দ্যান দ্যাট সাতশো কোটির এই যে মানুষ এতগুলো মানুষ তারা কিন্তু এর ধারণা করতে পারবে না জীব প্রকৃতি অসাধ্য সেই ভাবনা শুরু শুরুতে তিনি শিব শিববিনা প্রকৃতি ও নারী অতীত বিনা প্রকৃতি হবে না শিববিনা নারীও হবে না সৃষ্টির সন্ধানে তিনি ত্রিকালদর্শী কালদর্শী তিনি লালনকারী কহিলেন আমাতে আইস অহং একম মেই এই বাদ দিই তৈরাম আমি আমি বেদ আমি আয়ুর্বেদ আমি বেদান্ত আমি উপনিষদ আমার সঞ্চিত জ্ঞান বৃক্ষে সমস্ত দর্শনশাস্ত্র লোকায়িত সত্যের পথে আমাকে গ্রহণ করো ভণ্ডামি দিয়ে নয় ভাতা খেয়ে নয় এখানে ওখানে সব দখল করে নয় প্রোমোটারি করে নোংরামি করে নয় একে খুন করে তাকে খুন করে দর্শন করে হ্যাঁ রাত জেগে আমি সারা জেগেছিলাম কেন তুমি জেগেছিলে কী করছিলে সারা রাত জেগে সেটির ব্যাখ্যা না দিয়ে তুমি কী বলছো যে আমি সত্যের পথে আমাকে তুমি গ্রহণ করো এরা বৃথ্যার পথে চলে আমি সত্যের পথে চলি অমৃতের সন্ধানে এই যে জ্ঞান ও বৃক্ষ এটাই হচ্ছে তিন ত্রিকাল আমার পুরাণ আমার সমস্ত পুরাণ মানব মুক্তি যতগুলো পুরাণ আছে আর কি আমার পুরাণ মানব মানব মুক্তির একমাত্র কল্যাণ আমার জন্ম সেই কোর্স হইতে সাল সত্য ত্রেতা দাপর যুগ পার হয়ে কলিযুগের পাপের এই যে পথ চলেছে মৃত্যুহীন জ্ঞানী কাক কাকভূষণ্ডী আমি আমার মৃত্যুডি আমি জ্ঞানী কাক ভূষণী ঋষিগণের অষ্টাদশ পুরাণের আমি একাদশ পুরাণের বীর্য একাদশ পুরাণ আরেকটি পুরাণ তার বীর্য আমি ব্রহ্মাণ্ড অস্তিত্বের প্রকাশকার আমি বীরভোগ্য আমি রামায়ণের শিবশক্তির বরপ্রাপ্ত লঙ্কার অধীশ্বর রাবণ তৎপরবর্তীকালে আমি মহাভারতের অমিত বীর বিক্রমশালী দুর্যোধন আমি তেজ আমি অয সব কিছু সংমিশ্রণে সৃষ্ট আমি ঋষিগণের নামকরণে আমি মানুষ তো এই শক্তির জন্মান্তর হলো এরপরে হচ্ছে শক্তির জন্মান্তরের দ্বিতীয় ভাগ প্লিজ ফলো মি ইন দ্য মাই নেক্সট প্রোগ্রাম